হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগস নিয়ে। তো চলো দেখি ব্লগটা শুরু করি, দেখি কত দূর কি তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো শুভ সকাল সবাইকে। এখন বাজে হচ্ছে 9:48। তো ঘুম থেকে উঠে সেরকম কোনো কাজ করিনি, সকাল থেকে একটু আড্ডা মারছিলাম আর আড্ডা মারতে মারতে বেজে গেল 10টা। এখন রান্না চাপাবো, দেখি কি রান্না করা যায়। আর পাপাই উঠে পড়েছে, পাপাইকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো পাপাই করছে খেলা, সকাল থেকে পাপাই খেলা শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে। তো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আর এই যে পাপাই এখন ABCD নিয়ে খেলছে, গাড়ির চাকা ব্যাটারি যা আছে সব কিছু নিয়ে খেলা শুরু করেছে। তো চলো আমি এদিকে কাজ শুরু করি। অলরেডি থালা বাসন আমি সব ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন চাপাবো রান্না। প্রথমে আমি ভাতটা চাপাবো, চাপিয়ে তারপরে দেখি কি করা যায়। এখন আমি অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে দুধ চলে এসে দুধটাও জাল দিয়ে নেব। আর এদিকে দেখো মাছ এনেছি, অল্প মাছের তরকারি করব, খুব হালকা পাতলা ঝোল, খুব বেশি গাঢ় কিছু করব না, গাঢ় করে করব না। তো বাড়িতে যেহেতু খাবো, নুন হলুদ মাখিয়ে আমি ভেজে রান্না করব, যাই হোক। আর এদিকে ঘরটরগুলো মুছে টুছে একবারে আমি বেরিয়ে যাব, ব্যাংকে এসে স্নান করব। তো এখন আমি বেরিয়ে পড়েছি, দেখো অলরেডি বাড়ির বাইরে বেরিয়ে গেছি। তোমরা এই রাস্তাটা অলরেডি চেনো অনেকেই, কারণ এই রাস্তাটা দিয়ে আমি আমাদের ব্যাংকে যাওয়া যায় আর আমাদের বাড়ি থেকে ব্যাংক একদম খুবই কাছে। তো আমি এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনে সেই মসজিদটা, যেই মসজিদে তোমরা আজান শুনতে পাও মাঝে মাঝে, সেই মসজিদে। আর আজকে হচ্ছে শুক্রবার, তো কালকে যেহেতু শনিবার, ব্যাংক খোলা থাকবে হয়তো, এটা যেহেতু লাস্ট শনিবার, তবুও আজকে যাচ্ছি একবার, কারণ যদি কালকের মধ্যে কাজ না হয় তাহলে আবার সোমবার অবধি আমাকে যেহেতু ওয়েট করতে হবে। কি হয়েছে, বিশাল বড় একটা সমস্যা হয়েছে, যারা ইউটিউব জগতে রয়েছো তাদের এটা জানা প্রয়োজন, আমি এটা নিয়ে একটা ভিডিও অবশ্যই বানাবো। তো আমার অ্যাকাউন্টটা হোল্ডে চলে গেছে, যাই হোক, এই কারণেই ব্যাংকে আসার। ব্যাংকের ভেতরে যেহেতু মানে ভিডিও করতে দেবে না, তাই এখন আমি বাইরে এই ভিডিওটা স্টপ করছি আর ব্যাংকের কাজ সেরে আমি চলে এলাম বাইরে। বাট আমার কোনো কাজ সাকসেসফুল হয়নি আজকেও। আর এ দেখো মসজিদের সামনে প্রচুর বাইক দেখতে পাচ্ছ রাস্তার দুধারে। আজকে শুক্রবার, সবাই আজকে নামাজ পড়তে আসে এখানে দুপুরবেলা 12টার সময়। তো সবাই এসে এখানে এখন নামাজ পড়ার জন্য যাচ্ছে, ভেতরে দেখো ঢুকছে, আমি যাচ্ছি এখন বাড়ির রাস্তায়। তো আজকেও সেই হতাশ হয়ে ফিরে এলাম, বললো যে 7-10 দিন সময় লাগবে, জানি না কী হবে। এই আমি বাড়ির গেটের সামনে চলে এসেছি, পাপাই রয়েছে ওর বাবার কাছে, তো ওরা ঘরের ভেতরে রয়েছে, গিয়ে দেখি কী করে। দা পুতুলের মুন্ডু কই আর হাত কই? কে ভেঙেছে পুতুল? বাবা ভেঙেছে। তুমি ভাঙনি তো? বাবা ভেঙে দিল। ওই বাবা, বেবি বেবি বাস চড়েছে? পাপা এখানে বার করেছে এক গাদা পুতুল, তো একটু খেলা করুক। আর আমার টুকিটাকে দু একটা কাজ আছে, ততক্ষণ আমি কাজগুলো সেরে নিই আর তারপরে পাপাইয়ের সঙ্গে করব আবার খেলা। পাপাই মাঝে মাঝে সব পুতুল টুতুল বার করে একা একাই একটু খেলাধুলো করতে থাকে আর তারপরে যা করে হচ্ছে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। তো যাই হোক, ও খেলুক। এখন বিকেল হয়ে গেছে, তো দুপুরবেলা আমি ব্যাংক থেকে এসে স্নান করে আমি আজকে মাছের ঝোল রান্না করেছিলাম, খুব সিম্পলভাবে মাছের ঝোল আর ভাত রান্না করে আমি চলে গেছিলাম ব্যাংকে। কিছুদিন ধরে মানে কয়েকদিন ধরে, 4-5 দিন ধরে আমাকে একটু ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, কিছু একটা সমস্যার মধ্যে ফেঁসে আছি, অবশ্যই তোমাদেরকে জানাবো প্রবলেমটা সলভ হলে। কালকে আবার ব্যাংকে যেতে বলেছে, তো দেখি কালকে গিয়ে যদি প্রবলেমটা সলভ হয় তোমাদের অবশ্যই জানাবো। তো তারপরে দুপুরবেলা এসে স্নান খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, এখন বিকেল হয়েছে, পাপাই করছে খেলা, ভাবলাম তো ব্লগটা কন্টিনিউ করি, কারণ সকালবেলা যেহেতু ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো চলো এখন আজকে না একটা ছোটোখাটো একটা জিনিস বানাবো তোমাদের, খুব সিম্পল শর্টকাটে, জানি না আদৌ আমি সাকসেস হবো কি না, চলো দেখি কি হয়, মানে আমি ওটা বানাতে চাচ্ছি, দেখি যে আদৌ ওটা সাকসেস হয় না অন্য কিছু হয়। তো চলো এখন বিকেলবেলা একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সন্ধে দিতে হবে, তো সন্ধে দিয়ে তারপরে দেখি কি করা যায়। পাপাইকে কিছু খাওয়াবো, পাপাইকে দুধ খাওয়াবো।
এখন ঘর ঝাড় দিয়ে বিকেল বেলা পাপাইয়ের সঙ্গে খেলা করেছিলাম, তো এখন ঘর টর ঝাড় দিয়ে পাপাইকে পেডিয়াশিওর খাওয়ালাম আর আমি সন্ধে দিলাম। সন্ধে দেওয়ার পরে এখন চলো দেখি ওই ছোট্ট জিনিসটা, একটা মিষ্টি খাবার, মানে ভাত খাওয়ার পরে অনেকেরই কিন্তু একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, তো একটু মিষ্টি জাতীয় একটা খাবার আজকে আমি বানাবো। তো চলো দেখি আদৌ কি হয়, সাকসেস হই না আনসাকসেস হই, যাই হই না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকে আমি মানে একটা শর্ট ভিডিও দেখছিলাম, শর্ট ভিডিও দেখতে দেখতে তো দেখলাম খুব সহজেই রেসিপিটা তৈরি করা যায়, তো তার জন্য আমি আজকে একটু ট্রাই করছি, চলো দেখি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা কড়াই বা তোমরা যা কিছুই নেওয়া না কেন, তার মধ্যে একটু বেশি করে চিনি দিয়ে দিচ্ছি। এবারে চিনিটাকে গলিয়ে নেব আর এরপরে চিনিটাকে একটা আঠা আঠা জাতীয় মানে করে নিতে হবে। আমার প্রচুর ভয় লাগছে যে চিনিটা পুড়ে যায় কি না, বাট এ দেখো এরকম লাল লাল হয়ে গেছে। লাল লাল হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল। তো আমি করব হচ্ছে তিলের খাজা, অনেকেরই তোমাদের তিলের খাজা পছন্দ, যার যার তিলের খাজা পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আমি আরেকটু তিল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে হয়ে গেছে। তো তিল দিয়ে আমি এটাকে একটু টানিয়ে নেব আর এটাকে তিলের খাজা তৈরির জন্য রেডি করে নেব। ব্যাস আমার তিলের খাজা তৈরির জন্য এটা রেডি হয়ে গেছে। এবারে আমি হাতে একটু তেল মাখিয়ে নেব আর সাথে একটু জলও রেখে দেব। তো এরকমভাবে গোল গোল করে নিয়ে আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি, তাহলে একটা একটা করে সবাই খেতে পারবে। আগে মা ওদের দেখতাম করে একটা থালায় ঢেলে দিত, তারপরে ওখান থেকে কেটে কেটে ভেঙে ভেঙে দিত, বাট এটা একদম ছোট ছোট করে আমি গোল পাকিয়ে পাকিয়ে রাখছি, যখন ইচ্ছে হবে একটা করে নিয়ে খাওয়া যাবে। খুব কম করে বানিয়েছি, তার কারণ হচ্ছে এত গরম, মানে আমি বানাতে পারবো কি না ওগুলো গোল গোল করে আমি খুব কনফিউজ ছিলাম, আর হচ্ছে বেশি পরিমাণে বানালে আমি হয়তো সামলাতে পারতাম না, তার জন্যই একদম অল্প করে বানিয়েছি। তুমি আবার পুতুলের মধ্যে লিখছো, তোমাকে পুতুলে লিখতে বারণ করেছি না? পাপাই দেখো ছবি আঁকছে, ও নতুন ছবি আঁকতে শিখেছে, ওর লাইফের ফার্স্ট ড্রয়িং ও যেটা শিখেছে সেটা হচ্ছে ভূতের ছবি। হা হা হা, তোমাদের হাসি পাচ্ছে না যে ভূতের ছবি কেন ও আঁকতে শিখেছে? যাই হোক, ওর বাবা ওকে ভূতের ছবি আঁকা দেখিয়েছে, তো তার জন্য ও ভূতের ছবি আঁকা শিখেছে, মানে ওকে ভূতের ছবি এঁকে ওর বাবা ভয় দেখায়, এটাই হচ্ছে তার কারণ। আর মুখ আঁকো, মুখ কি এঁকেছো? এটা এটা কি এঁকেছো বাবা? নাইন্টু ভূত বাবা, ভয় পেয়ে যাচ্ছি। এগুলো কি মা, নান্টভূতের এগুলো কি? ও খুব দুষ্টুমি করলে ওর বাবা ওকে লালটু ভূত এঁকে ভয় দেখায়, আর ও আমাকে আর ওর বাবাকে দুজনাকে লালটু ভূত এঁকে ভয় দেখায়। হ্যাঁ বুঝতে পারছো, আমরা যেটা করি ও সেটা করে, কারণ ও বাচ্চা, বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে। তো আমি ওকে আরও অনেক ছবি আঁকা দেখাই, কিন্তু ও কিন্তু সেই লালটু ভূতই আঁকে। পাপার জন্য এই বোর্ডটা অনলাইন থেকে কেনা হয়েছে, কিন্তু ও মোটেও বোর্ডের মধ্যে লেখে না, ও সারা দুনিয়া লিখে লিখে বেড়ায়, যেখানে পায় দেয়ালে এখনও লেখে। তো ও যেন দেয়ালে না লেখে তার জন্য ওর বাবা কিনে দিয়েছিল এই বোর্ডটা, অনলাইন থেকে কেনা হয়েছে ফ্লিপকার্ট থেকে। তোমরা যদি কেউ কিনতে চাও তো আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। আর এই পেনটা এমনি অফলাইন মার, আবার পায়ে লিখছো, নমো করো, পেন নমো করো। আর এই পেনটা এমনি অফলাইন মার্কেট থেকে কেনা হয়েছে, কারণ পেন পেনের সাথে অনেক বেশি দাম বলছে, আর তোমরা বাড়িতে এমনি একটা সুন্দর কাপড়, নরম সফট কাপড় দিয়ে তোমরা এটা মুছতে দিতে পারো। অ্যাকচুয়ালি ডাস্টার আর পেন সমেত অনেক বেশি দাম হচ্ছে, তাই আমরা সিঙ্গেল এটা কিনেছিলাম। আর দেখো পাপার জন্য এই টেবিলটা কেনা হয়েছে, এই দেখো এটা অফলাইন মার্কেট থেকে কেনা হয়েছে। তো এগুলো অনলাইনেও পাওয়া যায়, কিন্তু এটা অফলাইন থেকে কেনা হয়েছে। এখানে সব কিছু রাখতে পারবে, বই খাতা পেন পেন্সিল। তো দেখো এই টেবিলে দেখো লিখে রেখেছে, ও যেখানে পায় সেখানেই শুধু লেখা লেখি করতেই থাকবে, মানে পেন হাতে পেলেই হলো। দেখো
সারাক্ষণ বসে বসে এই আঁকি ঝুঁকি করতে করতেই অনেকটা সময় টাইম পাস করা যায়। তো তার জন্যই এটা কিনে দেওয়া হয়েছে যে ও বসে বসে লিখবে মুছবে, কিন্তু ও সেটা করে না, ও বিছানায় দেয়ালে এইসব জায়গায় লিখতে ও বেশি ভালোবাসে। তো যাই হোক, দেখো এইগুলোই পাপায়ের জন্য কিনলাম। আর এই টেবিলটা কিনেছি, অ্যাকচুয়ালি টেবিলটা পছন্দ হয়ে গেল তাই কিনলাম, আর চেয়ারটা কেনা হয়নি, চেয়ারটা কিনবো। মানে সব কিছু একবারে কিনতে পারিনি, হয়তো এখনও এতটা বড় হয়নি যে টেবিলটার মধ্যে বসে পড়াশুনো করবে, তার জন্য চেয়ারটা এখন কেনা হয়নি, চেয়ারটা কিনবো, টেবিলটা কিনে রাখলাম। সবাইকে টাটা বলে দাও আর বলো আমার গিফটগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টস করবে। এ তাকাও বলে দাও, বলো আমার গিফটগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।